প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি এই করোনা কালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং সকল ধরনের সাবধানতা অবলম্বন করে তোমরা সকলেই ভালো আছো আজ আমি আমার প্রথম অনলাইন টিউটোরিয়াল ক্লাসটা নিতে এসেছি আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে পড়াব প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিই আমি অনিন্দিতা দেবনাথ প্রভাষক বাংলা বিভাগ ও এমএস এম ইএস কলেজের শিক্ষক তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসে ব্যাকরণ অংশ থেকে ত্রিশ নম্বরের প্রশ্ন আসে তার মধ্যে আছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বাংলা শব্দ গঠন এতে আবার আছে উপসর্গ প্রত্যয় সমাস এছাড়াও বাক্যতত্ত্ব এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ প্রত্যেকটা অংশ থেকে মোট পাঁচ নম্বর করে মোট ছটা প্রশ্ন পাঁচ ছয় ত্রিশ এই ত্রিশ নম্বরের ব্যাকরণ অংশ তোমাদের সিলেবাসে আছে এই ব্যাকরণের এই ত্রিশ নম্বরের অংশ থেকে আমি আজ তোমাদের বাংলা বানানের নিয়ম পড়াবো আমরা শুরুতেই দেখে নেই বাংলা বানানের নিয়ম থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডের প্রশ্নে কি ধরনের প্রশ্ন এসেছে তার একটি নমুনা আমি তোমাদের দেখাচ্ছি বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ তিন নত্ববিধি কি উদাহরণ সহ নত্যবিধির পাঁচটি নিয়ম লেখো চার সত্যবিধি কি উদাহরণ সহ সত্যবিধি পাঁচটি নিয়ম লেখ পাঁচ বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়মানুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ ছয় বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়মানুসারে অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ লেখ সাত নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখ, এখানে অনেকগুলো শব্দ আসে আমি নমুনা হিসেবে তোমাদের কয়েকটি শব্দ দিয়েছি আয়ত্ত সমীচীন মহত্ব উজ্জ্বল এরকম বেশ কিছু শব্দ আসে তার মধ্যে পাঁচটা শব্দ তোমাদের উত্তর করতে হয় এবার আমরা দেখি প্রথম প্রশ্ন বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের যে কোনো পাঁচ নিয়ম উদাহরণ সহ লিখো এই প্রশ্নটি আমরা পড়বো প্রথমে আমরা দেখি বাংলা বানানের নিয়ম কি যাওয়ার আগে বাংলা বানানের নিয়ম কি এটা তোমরা আগে একটু ভালো করে বুঝে নাও ছেলেবেলা থেকেই আমরা বেশ কিছু শব্দের বিভিন্ন রকমের বানান দেখে এসেছি বানানের প্রচলন দেখে এসেছি যেমন তোমাদের হয়তো মনে থাকবে শৈশবে তোমরা শ্রেণী বানানটি সবসময় লিখে এসেছ বা দেখে এসেছো দীর্ঘ দিয়ে যেটা কিনা বর্তমানে কি না বর্তমানে দিয়ে ঠিক একই রকম ভাবে শহীদ শহীদ বুদ্ধিজীবী বা নানা ক্ষেত্রে শহীদ লিখবার সময় আমরা দীর্ঘ প্রচলন প্রচলন সবসময় দেখে এসেছি অথচ এই বানানটা এখন লেখা হচ্ছে রসইকার দিয়ে এরকম নানা শব্দের বানান নিয়ে পাঠক বা শিক্ষার্থীদের মধ্যে একটা বিভ্রা বিভ্রান্তি তৈরি হয় যেমন শরৎচন্দ্রের সময়কার লেখা বইগুলো তোমরা পড়লে দেখবে যে কিংবদন্তি এই ন বানানটিতে দীর্ঘইকার দীর্ঘ ব্যবহার করা হয়েছে আবার বইয়ে তোমরা দেখবে রসিকারও ব্যবহার করা হয়েছে এই যে একই শব্দের দ্বৈত বানান দুটো বানান কোনটা শুদ্ধ এটা নিয়ে পাঠকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যায় বা তোমাদের মধ্যেও অনেক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয় এই বিভ্রান্তি দূর করার জন্য নানা সময়ে বাংলা একাডেমি অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে গবেষণা করে শেষ পর্যন্ত তারা বাংলা বানানোর একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছেন বাংলা একাডেমির কর্তৃক প্রদত্ত এই সুনির্দিষ্ট নিয়মকেই আমরা বাংলা বানানের নিয়ম বলে থাকি এবার চলো আমরা বাংলা বানানের নিয়মকে তা দেখছি বাংলা ভাষায় দীর্ঘকাল ধরে বানানের কোনো সুনির্ধারিত নিয়ম না থাকায় একই শব্দের একাধিক বানান চলে এসেছে বানানের এই বিভ্রান্তি এবং অসঙ্গতি দূরীকরণে প্রথমে শতকের বিশের দশকে বিশ্বভারতী এবং পরে ত্রিশের দশকে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা বানানের নিয়ম নির্ধারণ করেন বাংলাদেশে উনিশশো সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলা বানানের সমতা বিধানের একটি নীতিমালা প্রণয়ন করেন পরবর্তীকালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করেন যা বাংলাদেশের সর্বজন গ্রাহ্য বাংলা একাডেমি প্রণীত এই নিয়মগুলোই প্রমিত বাংলা বানানের নিয়ম হিসেবে স্বীকৃত এবার আমরা প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম কি তা দেখব তোমাদের জন্য আমি সহজ দেখে বেছে বেছে ছোট ছোট শব্দ তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় বা পরীক্ষায় লিখতে সুবিধা হয় সেই জন্য পাঁচটা নিয়ম বেছে দিয়েছে প্রথম নিয়মটি আমরা দেখি এক তৎসম অর্থাৎ তার সমান তৎসম এই এটা কিসের সমান সংস্কৃত শব্দের সমান অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যেই শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় অবিকৃতভাবে চলে এসেছে কোনো ধরনের বিকৃতি হয়নি সেই সব শব্দকে আমরা তৎসম শব্দ বলি এই তৎসম অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত তৎসম শব্দের বানান ও অপরিবর্তিত থাকবে তবে যেসব তৎসম শব্দে দীর্ঘ উ উভয়ই শুদ্ধ সেসব শব্দে কেবল রসই বা রস উ এবং তার কার কারচিহ্ন রসৈকার বা রসউকার ব্যবহৃত হবে অর্থাৎ তৎসম শব্দ তৎসম শব্দ যেগুলো সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে সেগুলোর বানান যেমন ছিল তেমনই থাকবে কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র তৎসম শব্দের যে বানান গুলোতে রস্যী দীর্ঘই কিংবা তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে যেমন কিংবদন্তি একটু আগেই কিংবদন্তি শব্দটির কথা তোমাদের আমি বলেছি এই বানানটির আহ দন্ত নযুক্তত্বর রসই কার এবং দন্ত নযুক্ত ত দীর্ঘই কার দুটোই শুদ্ধ সেক্ষেত্রে আমরা কেবল বা এই দুটোই বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে সেক্ষেত্রে আমরা কেবল দন্ত নয় তো রস্যিকার ব্যবহার করব বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী ঠিক একই রকম ভাবে চিৎকার শব্দটিতে রস্যিকার এবং দীর্ঘইকার উভয়ই প্রচলিত আছে আমরা এখানে রস্যিকার ব্যবহার করব ঊষা দীর্ঘ দিয়েও লেখা হয় রস দিয়েও লেখা হয় এক্ষেত্রে আমরা রস্য উ ব্যবহার করব শ্রেণী একই রকম ভাবে ইকার দিয়েও লেখা হয় দীর্ঘ ইকার দিয়েও লেখা হয় আমরা এইসব ক্ষেত্রে সব সবসময় রস্যস্যকার ইকার কিংবা রস্য উকার ব্যবহার করব কখনোই দীর্ঘ কিছু ব্যবহৃত হবে না দীর্ঘ ই বা দীর্ঘ উ ব্যবহৃত হবে না এবার আমরা চাই দু নম্বর নিয়মে রেফ এর পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত হবে না যেমন অর্জন এই শব্দটিতে আমরা দেখছি ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় মানে দুটো ব্যঞ্জন বর্ণ যুক্তভাবে ব্যবহৃত হবে না এখানে আমরা অর্জন বানানো দেখছি রেফ এর পরে বর্গীয় যুক্ত যুক্তভাবে আছে কিন্তু এর শুদ্ধ বানান হবে বাংলা একাডেমির নিয়ম অনুসারে রেফ এর পরে একটা একটা বর্গীয় জয় দুটো হবে না ঠিক একইভাবে কর্ম কর্ম বানানটা আগে লেখা হতো রেফের পরে ম যুক্ত ম দিয়ে কিন্তু বর্তমানে লেখা হচ্ছে রেফের পরে শুধু একটি ম দিয়ে। ঠিক কার্য কার্যশব্দটিতে আমরা দেখছি জয়ের পরে একটা জফলা আছে রেফের পরে অন্তস্থ জ একটা ব্যবহৃত হবে দুবার ব্যবহৃত হবে না কাজে আমাদের মনে রাখতে হবে রেফের পরে সবসময় একটা ব্যঞ্জন বর্ণ ব্যবহৃত হবে কখনোই ব্যঞ্জন বর্ণ দিচ্ছ হবে না এবার আসি আমরা তিন নাম্বার নিয়মে শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন কার্যত মূলত প্রধানত ক্রমশ প্রায়শ এই শব্দগুলোতে সবসময় পূর্বে বিসর্গ ব্যবহৃত হতো এই শব্দগুলোর শেষে ঠিক একই রকমভাবে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এরকম আরও অনেক শব্দ বাংলা ভাষায় প্রচলিত আছে যেগুলোতে পূর্বে শব্দের শেষে বিসর্গ ব্যবহৃত হতো আমরা বাংলা একাডেমির নতুন নিয়ম অনুযায়ী চেষ্টা করব শব্দের শেষে যথাসম্ভব বিসর্গ বর্জন করতে অর্থাৎ এই কার্যত মূলত প্রধানত ক্রমশ প্রায়শ প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এই শব্দগুলোর শেষে বিসর্গ বসবে না আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে যেহেতু বোর্ডে বা তোমাদের সামনে পড়ানোর কোনো সুযোগ নেই যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের সমস্যাগুলো লিখো আমি চেষ্টা করব সমাধান করে দিতে এরপরে আমরা আসি চতুর্থ নিয়মে চার নম্বর তদ্ভব দেশি এবং বিদেশি শব্দে সর্বদা রস ই বা রস ই কার ব্যবহৃত হবে যেমন আরবি এখানে আরবি বিদেশি শব্দ তাই আরবিতে দীর্ঘ ইকার ব্যবহৃত হবে না পূর্বে কিন্তু এই শব্দগুলো দীর্ঘ ইকার দিয়ে লেখা হতো যেমন ফিরিঙ্গি ঢেকি, ঢেকি দেশি শব্দ তাই সবসময় রস ইকার ব্যবহৃত হবে দিঘি সরকারি ইত্যাদি সবসময় মনে রাখবে তৎসম ছাড়া তদ্ভব দেশি এবং বিদেশি শব্দে রসই কিংবা রসইকার ব্যবহৃত হবে কখনোই দীর্ঘই কিংবা দীর্ঘইকার ব্যবহৃত হবে না এবার আসি আমরা পাঁচ নাম্বার নিয়মে হস চিহ্ন অর্থাৎ হসন্ত সময়ে বর্জন করা হবে যেমন শখ টান টক ফটফট কলকল ঝরঝর তছনজ ইত্যাদি এক্ষেত্রে তোমরা একটা বিষয় খেয়াল করো শখ শব্দটা উচ্চারণ করতে গিয়ে আমরা ছেড়ে দিচ্ছি যদি সৌখিন বলি সৌখি খি আমরা টানছি শব্দটাকে যেমন খেয়াল করো টান ন ছেড়ে দিচ্ছে কিন্তু যদি আ আমরা ঠিক যে জায়গাগুলোতে আমরা ছেড়ে দিচ্ছি সেই শব্দগুলো সেই জায়গাগুলোতে বোঝার হস হসচিহ্ন ব্যবহৃত হতো যেমন ফটফট কলকল ঝরঝর এগুলোতে ফটফট টয়ের নিচে হসচিহ্ন কল কল লয়ের নিচে চিহ্ন ঝর ঝর ব বিন্দু রয়ের নিচে হস চিহ্ন হস চিহ্ন ব্যবহৃত হতো কিন্তু বর্তমান নিয়মে এই হস চিহ্ন যতটা সম্ভব বর্জন করা হবে তবে কোনো শব্দ যদি বুঝতে ভুল হয় বা মনে হচ্ছে উচ্চারণ করতে ভুল হচ্ছে বা কোনো অর্থ অর্থের বিভ্রান্তি ঘটছে অর্থ বুঝতে ভুল হচ্ছে সেক্ষেত্রে চিহ্ন ব্যবহার করা যাবে যেমন উ উহ হয় উহ যা এইসব শব্দগুলো আমরা যদি হসচিহ্ন ছাড়া ব্যবহার করি হয়তো অনেক ক্ষেত্রে অনেকে ভুল করে উহ যাহ এভাবে উচ্চারণ করবে বা কর ধরনের অর্থ হয় একটা হচ্ছে কর কর আবার এক কর মানে ধাতু কি কোনো কিছু করা বোঝায় আর একটা কর মানে হাতের হাত হাত বোঝানো হয় সেক্ষেত্রে যথাযথ শব্দ প্রয়োগের জন্য বা যথাযথ শব্দ বোঝার জন্য আমরা ব্যবহার করব বা বল বল বলা প্রয়োগ করা কিংবা কাউকে কিছু নির্দেশ করা যেটা বলো বল আবার এটা খেলার উপকরণও হতে পারে ফুটবল বল সে কারণে যথাযথ শব্দ প্রয়োগ করতে গেলে বা ঠিকঠাক বোঝাতে গেলে আমরা প্রয়োজন মতো যেটা ব্যবহার না করলে নিতান্তই বোঝা যায় না সেক্ষেত্রে আমরা হসচিহ্ন ব্যবহার করব। তার মানে পাঁচ নম্বর নিয়মটা কি দাঁড়াচ্ছে যথাসম্ভব বর্জন করা হবে তবে যদি ভুল উচ্চারণ এবং অর্থের আশঙ্কা থাকে তাহলে বিভ্রান্তির হসচিহ্ন ব্যবহার করা যেতে পারে আশা করছি এই পাঁচটি নিয়ম সবচেয়ে সহজ সহজ ছোট ছোট নিয়ম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তারপর তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখবে এই তোমাদের তার উত্তর যথাসময় দেব এইবার আমরা কিছু শব্দের শুদ্ধ বানান শিখে প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে আমরা দশটা করে শব্দের শুদ্ধ বানান শিখব আশিস এই শব্দে সরেয়া তালবশ দীর্ঘই মূর্ধন ব্যবহারটি একেবারেই ভুল প্রয়োগ শুদ্ধ শব্দ হবে বা শুদ্ধ বানান হবে সরেয়া তালবস রস ইকার কার দন্তস এই শব্দটিতে দুটোই দীর্ঘ ইকার হবে কখনোই রস অকার ব্যবহৃত হবে না আমরা বলার সময় বলে থাকি ঐক্যমত এটা একেবারেই ভুল প্রয়োগ আমরা উচ্চারণ কর করার সময় করবো ঐক্যমত লেখার সময়ও জফলা একদম বানানের শেষে লিখব ঐক্যমত কোনোভাবেই ঐক্যমত নয় শব্দের কয়ের পরে জফলা বসবে না তয়ের পরে বসবে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি শব্দটিতে সবসময় রহস্যিকার হবে কখনোই হবে না দুপাশে মুপাশে ইকার মাঝখানে দীর্ঘ উকার দুপাশে রস্য উকার মাঝখানে দীর্ঘ উকার মুহূর্ত একইভাবে মাঝখানে দীর্ঘ উকার ময়ের নিচে উকার হয়ের নিচে দীর্ঘ উকার হবে সম্বর্ধনা নয় সংবর্ধনা দন্তশয়ের পরে ম হবে না অনুসার হবে এবং বর্ধনা দন্তন হবে মূর্ধন্য হবে না ন্যূনতম সবসময় ন দীর্ঘকার এর পরে একটা জফলা হবে এরপরে একটা জফলা হবে জ্যেষ্ঠ জফলা মূর্ধনা সুযুক্ত ঠয়ের পরে নয় বর্গীয় জয়ের পরে জ্যেষ্ঠ বর্গীয় জয়ের পরে জফলা দৈন্যতা তোমরা এই শব্দটা খেয়াল করে দেখো হয় দীনতা হবে দ কার ত আকার দীনতা অথবা দৈন্য হবে দ ঐ কার দন্তনু জফলা দৈন্য কখনোই দৈন্যতা হবে না হয় দীনতা নয় দৈন্য আজ আমরা দশটি শুদ্ধ বানান শিখলাম আশা করছি প্রমিত বাংলা বাননের পাঁচটি নিয়ম তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই থাক তোমরা সকলেই ভালো থাক থেকো আমরা দ্বিতীয় টিউটোরিয়াল ক্লাসে পরবর্তী প্রশ্ন পড়ব সবাইকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ